কালীপ্রসন্ন ঘোষ ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, একাধারে লেখক এবং সাংবাদিক। 1843 সালের 23 জুলাই ঢাকা বিভাগের বিক্রমপুরের ভরাকর গ্রামে তার জন্ম। তার পিতার নাম শিবনাথ ঘোষ। কালীপ্রসন্ন ঘোষ মক্তব, চতুষ্পাঠী ও ইংরেজি স্কুলে অধ্যয়ন করেছেন। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে তিনি এন্ট্রান্স পাশ করেন। বাল্যকালেই তিনি সংস্কৃত, ফার্সি ও বাংলা ভাষায় পারদর্শিতা অর্জন করেন। পরে ইংরেজি ভাষাও আয়ত্ত করেছেন। 22 বছর বয়সে 1865 সালে ঢাকার নিম্ন আদালতে পেশকার হিসেবে কালীপ্রসন্ন ঘোষের কর্মজীবন শুরু হয়। এখানে 11 বছর চাকরি করার পর তিনি ভাওয়াল এস্টেটের প্রধান দেওয়ান হিসেবে যোগ দেন। সেখানে তিনি দীর্ঘ 25 বছর যুক্ত ছিলেন। এ সময় তিনি সাহিত্য সমালোচনী সভা নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। কালীপ্রসন্ন বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য এবং সহ সভাপতির পদ অলঙ্কৃত করেন। আজ 23 জুলাই কালীপ্রসন্ন ঘোষের শুভ জন্মদিন। বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে কালীপ্রসন্ন ঘোষের জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন।